হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা সাহা। আজকে চলে আসলাম একটা টপিক নিয়ে, যে টপিকটা হচ্ছে স্টুডেন্টদের অনেকেরই কোয়ারিজ থাকে যে ইউকেতে গিয়ে আপনি আপনার টিউশন ফিজের টাকা এবং লিভিং কস্টের টাকা নিজে ইনকাম করতে পারবেন কিনা। সো সেক্ষেত্রে আমি কিছু স্পেসিফিক আপনাদের কথা বলে দিতে চাই। এই ব্যাপারটা নিয়ে আপনারা চাইলে গুগল করেও দেখতে পারেন যে একজন স্টুডেন্ট কতটুকু ওয়ার্ক পারমিট পায়, এবং ওখানে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনাকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট তাদের দিতে হবে, ঘন্টা ওয়াইজ যেহেতু আপনি কাজ করছেন। সো পার আওয়ার আপনাকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট কিন্তু তারা অবশ্যই পে করবে, এটা কিন্তু গভর্নমেন্ট রুলসেই আছে। তো সেটা ধরে যদি আমরা আগাই, এটা নিয়ে আমরা যেটা নিয়ে দেখতে পারি সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট আপনি যদি কলেজ কিংবা ডিপ্লোমা প্রোগ্রামে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকামের কোনো সুযোগ পাচ্ছেন না। বাট আপনি যদি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতে চান ব্যাচেলার প্রোগ্রামে কিংবা মাস্টার্স প্রোগ্রামের জন্য, প্রত্যেকটি স্টুডেন্টই কিন্তু 20 আওয়ার্স করে কাজ করার সুযোগ পায় পার উইক। এটা হচ্ছে যখন আপনার ক্লাস চলাকালীন অবস্থাতে, যখন ভ্যাকেশন থাকবে প্রত্যেকটা বছরেই একাডেমিক ইয়ারেই কিন্তু আপনি 3 থেকে 3.5 মাস ভ্যাকেশন পাবেন, যেক্ষেত্রে আপনি পুরোপুরি সময়টা কাজ করতে পারবেন এবং সেটা লিগালি কাজ করতে পারবেন। দ্যাট মিনস ধরা হয় যে আপনি 40 ঘন্টা পার উইক কাজ করতে পারছেন, এটা ধরা হয়। বাট আপনি চাইলে 50 ঘন্টা 60 ঘন্টাও কিন্তু কাজ করতে পারেন পার উইক। তো সেক্ষেত্রে প্রথমে আসি যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন পড়াশোনা করবেন, তখন আপনি যখন আপনার ক্লাস চলাকালীন অবস্থা থাকবেন, তখন আপনি 20 আওয়ার্স কাজ করতে পারবেন। সো আউট অফ লন্ডন যদি আপনি কাজ করেন, যদি আপনার ইউনিভার্সিটি আউট অফ লন্ডন থাকে এবং সেখানে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক আওয়ারে মিনিমাম £10 করে কিন্তু ইনকাম করতে পারছেন। যদি আমি একদম সর্বনিম্নটা ধরি, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি £200 মতো ইনকাম করতে পারছেন পার উইক। তো সেক্ষেত্রে মান্থলি আপনি 800 থেকে 1000 পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে একজন স্টুডেন্ট যখন আউট অফ লন্ডনে থাকে, সেক্ষেত্রে তার লিভিং কস্ট মোটামুটি কমে যায়, লন্ডনের লিভিং কস্টটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই শেয়ারিংয়ে থাকবেন। তো শেয়ারিংয়ে থাকা, ইউটিলিটি বিলস প্লাস আপনার খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু আপনি মোটামুটি £600 মতো খরচ হবে আপনার। তো বাদবাকি আপনার 200 থেকে 400 পাউন্ড কিন্তু আপনার সেভিংসে থাকছে। এবং একটা ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে, যখন আপনি ভ্যাকেশনের সময় কাজ করতে পারছেন আনলিমিটেড, তখন কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে 2000 পাউন্ড পর্যন্ত মাসে কিন্তু ইনকাম করা পসিবল হয় লজিক্যালি। বিকজ অফ যখন একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করে 1000 পাউন্ড ইনকাম করছে, তখন যখন আপনার ফুল টাইম জব করবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দ্বিগুণ, দ্যাট মিনস 2000 পাউন্ড আপনি ইনকাম করতেই পারবেন। এর থেকে বেশিও করার কিন্তু সুযোগ থাকে, কেননা তখন স্টুডেন্টরা দেখা যায় যে একটা জায়গায় 2 থেকে 3টা কাজ তারা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অতি সহজেই আপনার যে টিউশন ফিজটা তখনই আপনি কালেক্ট করে রাখতে পারবেন, এবং এখান থেকে যাওয়ার সময় কিন্তু এক সেমিস্টারের টিউশন ফিজ আপনাকে পে করে যেতেই হবে। তো সেক্ষেত্রে আপনি 6 মাস সময় পাচ্ছেন কিছু সেভিংস করার জন্য। তো তার পরবর্তীতে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার টিউশন ফিজটা পে করতে পারবেন। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, মোটামুটি সব ইউনিভার্সিটিতে ইউকেতে, ইনস্টলমেন্টে কিন্তু টিউশন ফিজ পে করার একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু একবারে 6 মাসের টিউশন ফিজ পে করে যাচ্ছেন, এরপর থেকে আপনি চাইলে 3 মাস কিংবা 2 মাস করে করে ইনস্টলমেন্টে আপনার টিউশন ফিজটা পেমেন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা বলাই যায়, যারা কিনা ইউকেতে পড়াশোনা করতে যেতে এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছেন বা চিন্তা করছেন যে ওখানে গিয়ে আদৌ আপনি আপনার কাজ করতে পারবেন কিনা, আপনি পড়াশোনা করে আপনার লিভিং কস্ট বেয়ার করতে পারবেন কিংবা টিউশন ফিজ বেয়ার করতে পারবেন কিনা, তাদের জন্য আমি বলতে চাই যে আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে, আমরা তো অনেকদিন যাবতীয় স্টুডেন্ট পাঠাচ্ছি, তো প্রত্যেকেই মোটামুটি তাদের লিভিং কস্ট এবং টিউশন ফিজ কিন্তু নিজেরাই দিতে পারছে। এবং যারা কিনা স্পাউস নিয়ে যাবেন, তাদের জন্য কিন্তু আরও ভালো হলো, কেননা স্পাউসরা কিন্তু ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছে। সো একজন হয়তো লিভিং কস্ট আর্ন করলেন, একজন যে টাকাটা ইনকাম করলেন সেখান থেকে টিউশন ফিজ আপনি পে করার পরেও কিন্তু কিছু টাকা আপনি সেভিংস করতে পারছেন, যারা দুজন যাচ্ছেন। তো সেক্ষেত্রে আর ইনসাইড লার্নিং তো আরও কিছু কাজের অপরচুনিটি আছে, খুব ভালো ভালো কাজের অপরচুনিটি আছে। সেক্ষেত্রে আপনি ঘন্টায় 10 পাউন্ডের জায়গায় 12 থেকে 14 পাউন্ড পর্যন্ত ইনকাম করারও কিন্তু সুযোগ পাবেন লিগালি। ইলিগালি অনেকে কাজ করে ক্যাশ ইন হ্যান্ডে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশ ইন হ্যান্ডেও কাজ করতে পারেন। তো সেটা আলাদা ব্যাপার, বাট আমরা এখন চিন্তা করছি যে একজন স্টুডেন্ট লিগালি যেই ওয়ার্কিং আওয়ারটা পাচ্ছে, সেটাতে সে তার টিউশন ফিজ এবং লিভিং কস্টটা কিন্তু পে করতে পারবেন। তো এটা নিয়ে কনফিউজ থাকার দরকার নেই যে এখান থেকে ওখানে যাওয়ার পরে এখান থেকে কারোর কাছ থেকে টাকা নিতে হবে কিনা, ফ্যামিলি বিয়ার করতে পারবে না, তার সাথে আমি যেতে পারবো না। সো এই ব্যাপারগুলো না চিন্তা করে আপনারা সরাসরি আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন, যোগাযোগ করে জেনে নিন যে কোথায় গেলে আপনার জন্য কাজের অপরচুনিটি ভালো হবে, টিউশন ফিজ কমের মধ্যে কোন ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি মোটামুটি একটু চিন্তাভাবনা করে একটু গুছিয়ে প্ল্যানিং করে আগানো যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আগামী দিন চলে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।